এবার প্রেমের কথা নিয়ে কি বললেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশি। 3 সপ্তাহ আগে দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র হাওয়া। মুক্তির পর থেকে ছবিটি নিয়ে দর্শকের রয়েছে বাড়তি আগ্রহ। ছবির নারী চরিত্র গুলিতে ভূমিকায় অভিনয় করে প্রশংসিত নাজিফা তুশি। নায়িকা তুশি কার সাথে প্রেম করেন এমন প্রশ্ন করা হলে তুশি বলেন, একটা ছেলে 10 জন মেয়ের সঙ্গে প্রেম করলে কেউ মাতামাতি করে না, অথচ একটা মেয়ের বেলায় সবাই মাতামাতি করে, এটাই আমাদের সোসাইটি। ছবিজের মেয়ে হলে তো আরো বেশি, এমন কোন অভিনেত্রী আছে যাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়নি, হচ্ছে না, আমি কার সঙ্গে প্রেম করি, কার সঙ্গে দেখা যায়, এই ধরনের গুঞ্জন থাকবে, এসব মেনে নিয়ে কাজ করতে হবে। আমি কার সঙ্গে প্রেম করব তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, মানুষও এ ধরনের বিষয়ে গুজব ছড়িয়ে আনন্দ পায়। এটা অনেকেরই কালচারে পরিণত হয়েছে। বিয়ের পর ছেলে মেয়ের বয়সের ব্যবধান, কার বিয়ের আগে বাচ্চা হলো, এসব নিয়েও আলোচনা করতে দেখতে কিছু মানুষ আনন্দ পান, মজা পান, যারা এসব নিয়ে মেতে থাকতে চায়। থাকুক, আমরা আমাদের মতো কাজ করতে শুধুই গান দিয়ে দর্শক ধরে রাখা সম্ভব নয়, বললেন তুশি। তিনি স্বীকার করেন সিনেমার গানটির প্রভাব আছে, সিনেমা মুক্তির আগে পোস্টারের গান টিজার যা যা প্রকাশিত হয়েছে দর্শকের সবকটিরই প্রশংসা করেছে। গানটা যে এভাবে ভাইরাল হবে সেটা ভাবিনি, তবে শুধুই গান দিয়ে সিনেমা আলোচনায় রাখা সম্ভব নয়, গল্প ভালো না হলে 2-4 দিন চলতো, কিন্তু এখনো ছবিটি নিয়ে হইচই চলছে। গল্প মেকিং শিল্পীদের অভিনয় ভালো না হলে চলতো না, মানে কন্টেন্টটাও দর্শক পছন্দ করেছেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।